নেক্সট টপিক হচ্ছে ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য, ল্যান্ড রিফর্ম। আমরা যা যা প্রবলেম ফেস করেছি এগুলো তো সরকার কীভাবে স্টেপ নিয়ে এগুলোকে ঠিক করবে সেটা অলরেডি দেখেছি। এবার একটা আইন আনা হয়েছিল, ভূমি সংস্কার আইন। এর মূল বক্তব্য ছিল মালিকানা কার হবে, মূল বক্তব্য কী ছিল, কী নিয়ে কথা বলে ভূমি সংস্কার আইন, ওনারশিপ নিয়ে। ওনারশিপ কার? ওনারশিপ, ঠিক আছে, মালিকানা কার হবে? আমাদের এখানকার মেন প্রবলেম একটাই ছিল, জমিদারি ব্যবস্থা। আমি জমিদার, আমার বহু জমি আছে, আমি চাষ না করে অন্যদের দিয়ে চাষ করাতাম, তাদের কিছু একটা অংশ দিয়ে দিতাম, তার মানে তারা এক্সট্রা কিছু পেলো না, তারা এক্সট্রা কিছু চাষও করলো না, আমার যখন ইচ্ছে আমি তাদের আমার জমি থেকে উচ্ছেদ করতে পারতাম, ঠিক আছে। এই জন্য বহু কৃষকরা কী হতো, ওয়ার্কলেস হয়ে যেত, ঠিক আছে। এটা ছিল আমাদের মেন সমস্যা। তো তার জন্য আনা হয়েছিল ভূমি সংস্কার আইন। তো এখানে দেখো এই পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্টে আমি ডিসকাস করবো, এই পাঁচটা পয়েন্টটি বইতে রয়েছে, আমি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মধ্যস্থ ভোগীর বিলোপ সাধন। মধ্যস্থ ভোগী মানে হচ্ছে যারা মিডিয়েটার হিসেবে কাজ করত। আমাদের কৃষকরা আনএডুকেটেড ছিল, তারা জানতো না যে তাদের তৈরি করা জিনিসপত্র বা প্রডিউসড সমস্ত প্রোডাক্ট কীভাবে শহরে গিয়ে বেচতে হবে, কোথায় বেচতে হবে, ট্রান্সপোর্ট সিস্টেম কীরকম, কোন শহরে কোন মার্কেটে কী জিনিস বেচা হয়, এসব কিচ্ছু জানতো না। মার্কেটে সেই দ্রব্যের কত দাম চলছে সেটাও তারা জানতো না। তাদের কিছু লোকজন, কিছু মহাজন এরকম ফিক্স করা ছিল যে আমি তোমাদের তোমাদের এই শস্য জন্য এত টাকা দেব, এর থেকে বেটার দাম তোমরা আর কোথাও পেতে পারো না, এবং কৃষকরা ওটাই বিশ্বাস করত, ঠিক আছে। অথচ দেখা যেত কৃষকদের কাছ থেকে ওই শস্যটা তারা 3 টাকা দামে কিনে শহরাঞ্চলে সেটা গিয়ে 12 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। তার মানে কি আলটিমেট ঠকছিল কারা, কৃষকরা। এই মধ্যস্থ ভোগীদের বিলোপ সাধনের মূল উদ্দেশ্যই ছিল এটা যে এই মিডিয়েটরদের সরানো, সরকার আর কৃষকদের ডিরেক্ট সংযোগ সাধন করা। বাট এই ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি জমিদার প্রথার উচ্ছেদ হয়ে যায়, যেটা উদ্দেশ্য ছিল সেটা না হয়ে জমিদার প্রথার বিলোপ সাধন ঘটে। তার মানে কি, ঠিক পরের পয়েন্টটা, প্রজাস্বত্ব সংস্কার। মানে কি, এই আইন আনা হলো যে যে জমি চাষ করছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না, ঠিক আছে। তার মানে টেনেন্সি রিফর্ম, দেখো সেকেন্ড পয়েন্ট, টেনেন্সি রিফর্ম। টেনেন্সি মানে কি, ভাড়া, তাই তো। টেনেন্ট মানে কি, ভাড়া। তার মানে আমার জমি আমি কাউকে দিয়ে চাষ করাচ্ছি, তার মানে কি সে ভাড়াটে হিসেবে কাজ করছে। দেখো বলছে, আবার প্রজাদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রজাস্বত্ব সংস্কার, ওকে, এটা আন্ডারলাইন করে রাখবে। ভারতে মধ্যস্থভোগী বিলোপ সাধন আইন পাশ হওয়ার পরেও বহু ক্ষেত্রে কৃষক জমির স্বত্ব না পেয়ে প্রজা বা উপপ্রজা থেকে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কী করা হয়, খাজনা নিয়ন্ত্রণ করা হয়, প্রজাস্বত্বের নিরাপত্তা প্রদান করা হয় এবং প্রজাকে জমির মালিকানা প্রদান করা হয়। এই 3 ক্ষেত্রেই কী দেখা যায়, এই আইনটা মোতায়েন করা হয় যে কাউকে জমি থেকে যখন খুশি তখন উচ্ছেদ করা যাবে না এবং তাদেরকে প্রপার তারা তাদের প্রাপ্যটা দিতে হবে, ওকে। দেখো খাজনা নিয়ন্ত্রণ, লাস্ট লাইন আন্ডারলাইন করবে, 1/4 বেশি এবং 1/5 মধ্যেই তাদেরকে পেমেন্ট কম হবে না ওদের খাজনা, ঠিক আছে। আচ্ছা, নিরাপত্তা প্রদান, কি বলছে, প্রজা কৃষকদের স্বত্বের নিরাপত্তার জন্য বিভিন্ন রাজ্যে আইন পাস করা হয়েছে। প্রজাস্বত্ব নিরাপত্তা প্রদান আইনে বলা হয়েছে জমি থেকে প্রজা কৃষকদের বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না। আন্ডারলাইন করবে এটাকে, কোয়েশ্চেন এরমভাবে আসবে, প্রজাস্বত্ব নিরাপত্তা আইন কি দর্শায়, ঠিক আছে। তার মানে এখানে কি হয়, বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না, ওকে, আন্ডারলাইন। নেক্সট, প্রজাকে জমির মালিকানা প্রদান, গ নাম্বার। প্রজাস্বত্ব সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজাকে জমির মালিকানা প্রদান।
এই উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আইন পাস করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে প্রজা বিলি জমির সম্পূর্ণ বা একাংশ কিনে নেওয়ার অধিকার প্রজাকে দেওয়া হয়েছে। যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল তখন যখন এই সংস্কার আইন বার করা হয়েছিল, প্রায় দুশো লাখ কৃষকরা নিজস্ব জমি পেয়েছিল, ঠিক আছে? তাহলে জমির মালিকানা তাদেরকে দেওয়া হয়েছিল, জমিদারদের কাছ থেকে নিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল। কিভাবে দেওয়া হয়েছিল দেখো, জোতের মালিকানা সর্বোচ্চ সীমা নির্ধারণ, এখানে অ্যাকচুয়ালি কোনো সঠিকভাবে বলা নেই যে কার কতটা জমি থাকা দরকার, কারণ কি এক একটা টাইমে এই রুলসটা চেঞ্জ হয়েছিল। একজন জমিদারের প্রচুর জমি থাকতো, তো সরকার বেঁধে দিয়েছিল একজনের এতটার বেশি জমি থাকা চলবে না। তো যখনই ওই নির্দিষ্ট পরিমাণ জমি তার হয়ে যেত, বাদবাকি জমিগুলো কি হতো, বাদবাকি জমিগুলো যে সমস্ত কৃষকদের জমি ছিল না তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছিল, যে সমস্ত কৃষকরা অন্যের জমি চাষ করতো, তাদের কোনো নিজস্ব জমি ছিল না, তাদের ছোট হলেও নিজের জমি তৈরি হলো এবং তারা সেখানে চাষাবাদ করতে শুরু করলো। ওকে, আচ্ছা, নেক্সট, জোতের উপবিভাজন ও খণ্ডীকরণ রোধ করে জোতের সংহতি সাধন করা। এর ফলে দেখা যাচ্ছে কি, ধরে নাও আমার একটা জমি আছে সাপোজ এখান থেকে 10 কিলোমিটার দূরে, আর একটা জমি আছে এখানে, আর একটা জমি আছে বসিরহাটের দিকে। তার মানে সরকার কি বললো যে তোমার যখন এত কটা জমি বিক্ষিপ্তভাবে রয়েছে, তুমি একটা জায়গাতেই এই সমস্ত জমির একত্রীকরণ করে নাও, তাহলে কি হবে, তাহলে তোমার জমি বড় হবে, তুমি সেখানে বেশি উৎপাদন করতে পারবে, তুমি সেখানে ট্র্যাক্টর নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু বিক্ষিপ্তভাবে হলে তুমি এর কোনোটাই পারবে না। সুতরাং সরকার কী করলো, যাদের বিক্ষিপ্তভাবে জমি ছিল তাদেরকে এক জায়গায় সেই একই পরিমাণ জমি অ্যালট করে দিল, ঠিক আছে? এতে কী হলো, এতে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেল। ওকে, নেক্সট, সমবায় চাষ প্রবর্তন বা কোঅপারেটিভ ফার্মিং। কোঅপারেটিভ ফার্মিং মানে কি, একসাথে ফার্ম করা বা চাষ করা। ধরে নাও বালকে যদি কোনো কিছু কেনা হয় তাহলে সব জিনিসেরই কম দাম পড়ে, তো যারা, যে চাষিরা এক জায়গায় কাজ করে, একই জায়গায় তাদের জমি, তারা যদি একসাথে শহরাঞ্চলে গিয়ে বালকে কীটনাশক কেনে, যন্ত্রপাতি কেনে বা বীজ কেনে, ফসলের বীজ কেনে, তাহলে কি তাদের পার ইউনিট দ্রব্যের দাম কম পড়ছে। এর ফলে কি হবে, তাদের পার ইউনিট প্রফিট বেড়ে যাচ্ছে। একে বলা হয় কোঅপারেটিভ ফার্মিং করা। এই সম্বন্ধেও সরকারকে চাষিদেরকে বোঝাতে হয়েছে বা বোঝাতে হবে, এখনও যারা এরকম করছে না তাদেরকে এটাও বোঝাতে হবে যে আপনারা যদি কোঅপারেটিভ ফার্মিং করেন তাহলে অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে তাদের। ওকে,